আরেকজন আমাদের আমার কাছে জানতে চেয়েছেন চার রাখাতের পরে প্রচলিত দোয়া সই হাদিস দ্বারা সাব্যস্ত আছে কিনা দেখুন চার রাখাতের পরে প্রচলিত এই দোয়াটি হাদিসের মধ্যে পাওয়া যায় না এটা সর্দা হাজরুল ওলামা এখেরাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এ কারণে যেহেতু একটা মক্ষম সময় আমরা আল্লাহর কাছে তার প্রশংসার পাশাপাশি তার কাছে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আমরা প্রার্থনা করব। আমরা আগেও বলেছি যে নবী করিমস ইসলামের সাহাবা রামের যুগে এই যখন তারাবির নামাজ হতো কাবা করে তখন চার রাখাত নামাজ পড়ার পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করতেন বিশ্রাম নিতেন এটা বিশ্রামের নামাজ একদল বলছেন তারা যে এটা কেয়ামাইল অত লম্বা কেরাত করে শুধু সময় কাটাতে হবে না এটা মাঝখানে বিশ্রাম সালাতু তারাবি বলা হয়েছে তারাবি তার তারবিয়াতুন তার শব্দের অর্থ বিশ্রাম তার মানে আপনি বিশ্রাম নিয়ে আবার পড়বেন বিশ্রাম নিয়ে আবার পড়বেন তাহলে সেই হিসাবে এই চার রাকাত নামাজ পড়ার পরে তারা একটা তোয়াপ করতে পারতেন তোয়াপ শেষ করে আবার বাকি চার রাকাত শুরু করতেন ঠিক অনুরূপভাবে মদিনা শরীফে যারা পড়তেন তারা কিন্তু মদিনা শরীফ থেকে জাবালে সালা তারপর খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে ওই পর্যন্ত যতটুকু পথ প্রায় দুই কিলোমিটার আমি মনে করছি অনুমান করে অতটুকু পথ যেতে যতটুকু সময় লাগে তারা এই চার রাকাতের পরবর্তী চার রাখার পরবর্তী অংশ এর মাঝখানে তারা এই সময়টা তারা সেখানে বিরতি নিতেন এই সময় রামজানন মোবারকে আপনি এই ভালো ভালো দোয়াগুলো পড়বেন এটাই তো কথা কাজে এটা দোয়ায় মাসুরা না মাসনুনা না কিন্তু দোয়াটি যাদের পক্ষ থেকে এসছে তারা অলিয়া উলিয়া তারা আমাদের জন্য কল্যাণকাবী